বিশ্বের সবচেয়ে অমীমাংসিত ধারাগুলির মধ্যে একটি হলো মিশরীয় রানী ক্লিওপেট্রা। ক্লিওপেট্রা তার সৌন্দর্যের জন্য সারা বিশ্ব বিখ্যাত ছিলেন। তিনি মাত্র 38 বছর বয়সে মারা যান। কিন্তু ক্লিওপেট্রার মৃত্যু আজও একটি রহস্য রয়ে গেছে। তার মৃত্যুর পেছনে বিভিন্ন মানুষের যুক্তি রয়েছে। কেউ কেউ বলে যে অ্যাকটিয়ামের যুদ্ধে পরাজিত হওয়ার পর তিনি এতটাই ভেঙে পড়েছিলেন যে তিনি নিজেকে একটি সাপে কামড়েছিলেন। আবার কেউ কেউ বলেন যে অগাস্টাস পরাজয়ের পর ক্লিওপেট্রাকে হত্যা করেছিলেন। তবে সত্যটা কি তা কেউ জানে না। বলা হয় যে তিনি যতটা সুন্দর ছিলেন তার চেয়ে বেশি চালাক, ষড়যন্ত্রমূলক এবং নির্মম ছিলেন। অনেক পুরুষের সাথে তার সম্পর্ক ছিল। সে তার সৌন্দর্যের বন্দিদশায় রাজা ও সামরিক অফিসারদের বেঁধে রাখতেন। ক্লিওপেট্রাকে বিশ্বের সবচেয়ে ধনী এবং সবচেয়ে সুন্দর নারী হিসেবে বিবেচনা করা হতো। জুলিয়াস সিজার তাকে মিশরের রানী হতে সাহায্য করেছিলেন। ক্লিওপেট্রা সাহিত্যে এত জনপ্রিয় ছিলেন যে অনেক ভাষার সাহিত্যিকরা তাদের রচনায় তাকে নায়িকা বানিয়েছিলেন। বন্ধুরা, এরকম আরও অদ্ভুত ফ্যাক্ট জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।